নমস্কার, জেএন রাউত হোমিওপ্যাথিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হোমিওপ্যাথি কনসালট্যান্ট জগন্নাথ রাও। আজকের আমি আপনাদের যে মেডিসিনটি সম্বন্ধে বলবো সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস 12টি টিসি রেমেডির মধ্যে বেশ গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এবং আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের উপর, মূলত অস্থির উপরে এর বিশেষ ক্রিয়া আছে। তো কখন, কোন ক্ষেত্রে কি ধরনের ক্যালকেরিয়া ফস আপনারা ব্যবহার করবেন, অর্থাৎ কখন 3x ব্যবহার করবেন, কখন 6x ব্যবহার করবেন, কখন 12x ব্যবহার করবেন, এই সমস্ত কিছু নিয়ে এবং কতটা পরিমাণ ব্যবহার করবেন, কোন কোন ক্ষেত্রে কোন মেডিসিনটা ব্যবহার করা উচিত এবং কোন ক্ষেত্রে কোন মেডিসিনটা, অর্থাৎ কোন পাওয়ারটা ব্যবহার করা উচিত নয়, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করেছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ভবিষ্যতে যখন আমি অন্যান্য ভিডিও এই চ্যানেলে দেব সেগুলো আপনারা নোটিফিকেশান খুব সহজ পেয়ে যাবেন। এই চ্যানেল থেকে হোমিওপ্যাথি মেডিসিন, রোগ নির্ণয়ের পদ্ধতি এবং চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে বিশেষভাবে তথ্য তুলে ধরা হয়, যা আপনাদের অনেকটাই উপকারে আসবে। এখন বলবো যে এই মেডিসিনটা আমাদের শরীরে কোন কোন অঙ্গের উপর কাজ করে থাকে। আমি প্রথমেই বলেছি, মূলত এই মেডিসিনটা আমাদের অস্থির উপর, অর্থাৎ হাড়ের উপর কাজ করে থাকে। এছাড়া আমাদের দাঁতের উপরে এই মেডিসিনটা কাজ করে থাকে। মেয়েদের ব্রণ হলে এই মেডিসিনটা খুব উপকারে আসে। মেয়েদের মিন্সের সমস্যা হলে, অর্থাৎ পিরিয়ডসের সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনটা কাজে আসে। যদি দাঁত উঠতে সমস্যা হয়, অর্থাৎ ছোট বাচ্চাদের দাঁত উঠতে সমস্যা হলে বা দাঁতের ক্ষয় দেখা দিলে, তাহলে এই মেডিসিনটা কাজে আসে। অর্থাৎ আমাদের অস্থির উপরে, দাঁতের উপরে, মেয়েদের শারীরিক ক্রিয়াকলাপের উপরে, তথা যদি মেয়েদের মিন্সের সমস্যা হয় সেক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রেই যদি দুর্বল শরীর হয় সেক্ষেত্রেও, রোগা শীর্ণ শরীর ব্যক্তি যাদের, তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া ফস দারুণভাবে কাজ করে থাকে। তো এখন প্রশ্ন যে কোন ক্ষেত্রে কোন মেডিসিন ব্যবহার করব, অর্থাৎ কখন 3x ব্যবহার করব, কখন আমরা 6x ব্যবহার করব, কখন 12x ব্যবহার করব। 3x ব্যবহার করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি দেখেন যে কোনো কারণে হালকা আঘাত লাগার ফলে হাড়ের মধ্যে হালকা করে ফাটল দেখা দিয়েছে, খুব অল্প স্বল্প ফাটল দেখা দিয়েছে, তাহলে কিন্তু 3x মেডিসিনটা দারুণভাবে কাজ করবে। বিশেষত 3x মেডিসিনটা হাড়ের ক্ষয়ের ক্ষেত্রেও ভালোভাবে কাজ করে থাকে। ছোট বাচ্চাদের জন্য 3x মেডিসিনটা খুবই উপকারী। সুতরাং 3x মেডিসিনটা এই সমস্ত ক্ষেত্রে, ছোট বাচ্চাদের দেওয়ার ক্ষেত্রে হলে অথবা হাড়ের যদি হালকা ফাটল দেখতে পান সেক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে থাকে। এছাড়া যদি কোনো রোগ দীর্ঘদিন যাবৎ হয়ে থাকে, যদি কোনো হাড়ের সমস্যা দীর্ঘদিন থাকে, তাহলে প্রথম থেকে 3x পোটেন্সি দিয়ে শুরু করা ভালো, অর্থাৎ 3x পোটেন্সি দিয়ে কাজ বেটার আসবে। এবারে যদি হঠাৎ করে অ্যাকুইট কোনো কেস হয়, হঠাৎ করে কোনো কন্ডিশন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু 6x বেটার কাজ করবে। যে কোনো ক্ষেত্রে, যেটা মেয়েদের যে মাসিকের সমস্যা হোক কিংবা দন্তদমের সমস্যা হোক, অর্থাৎ দাঁত ওঠার যদি সমস্যা আছে, তাহলে কিন্তু 6x পোটেন্সি বেটার কাজ করবে। হাড়ের দুর্বলতার ক্ষেত্রে, ক্রিকেটের ক্ষেত্রে 6x পোটেন্সি ভালো কাজ করবে। এবং তার সঙ্গে সঙ্গে যাদের হচ্ছে গিয়ে বাতের সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু 6x পোটেন্সি ভালো কাজ করবে। মেয়েদের মুখের যদি ব্রণ দেখা যায়, বয়ঃসন্ধিকালে মেয়েদের মুখে ব্রণ চলে আসে, এই ব্রণর ক্ষেত্রেও কিন্তু 6x পোটেন্সি ভালো কাজ করবে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে 12x পোটেন্সি। তো 12x পোটেন্সি কখন ব্যবহার করবেন? 12x পোটেন্সি যদি দেখেন রোগীর মানসিকভাবে রোগী অসুস্থ, অর্থাৎ দেখবেন সে রোগটা সম্বন্ধে খুব বেশি চিন্তিত এবং চিন্তা খুব টপ লেভেলে, সে সর্বদা মনে করছে যে তার ওষুধটা হয়তো সারবে না বা তার ওষুধটা সে কোনোভাবেই সারাতে পারবে না, যদি এমন কন্ডিশন হয় সেক্ষেত্রে কিন্তু 12x পোটেন্সি দারুণভাবে কাজ করবে। এছাড়া যদি দেখেন যে একটা দীর্ঘদিন ধরে, ধরুন আপনি মেডিকেশন করে যাচ্ছেন, আপনার হয়তো একটা দীর্ঘদিনের সমস্যা, সেক্ষেত্রে আপনি প্রথমে 3x পোটেন্সি নিলেন, তারপরে 6x পোটেন্সি ব্যবহার করলেন এবং তারপরে 12x পোটেন্সি ব্যবহার করবেন। এবং সেটার ক্ষেত্রে কী হবে না, টাইমিংসে চেঞ্জ করা হবে। ধরুন যখন 3x নিচ্ছিলেন, দিনে 3 বার করে নিয়েছেন, 6x নেওয়ার সময় দিনে 2 বার করে নিলেন এবং তারপরে 12x নেওয়ার সময় কিন্তু আপনারা দিনে 1 বার করে ব্যবহার করবেন। এক্ষেত্রে যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন নেওয়ার ক্ষেত্রে আমরা সর্বদাই বলে থাকি যে আপনারা অবশ্যই কী করবেন না, পোটেন্সি ক্রমশ হাই করবেন কিন্তু টাইমিংস লো করে দেবেন, অর্থাৎ ক্রমশ পোটেন্সি পাওয়ার বাড়তে থাকবে কিন্তু আপনি যতবার নিচ্ছিলেন তার চেয়ে কম বার নেবেন। এটাই হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করার একটা বিশেষ রুলস। তবে কিছু কিছু এক্সেপশনাল কেস থাকে, সেটা বাদ দিলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই রুলসটা প্রয়োগ হয়ে থাকে। তাহলে এটা আপনারা বুঝতে পারলেন, 6x ও 3x পোটেন্সি মেডিসিন আপনারা অবশ্যই দিনে 2 থেকে 3 বার ব্যবহার করবেন, খাওয়ার আগে ব্যবহার করবেন এবং অবশ্যই চুষে মুছে খাবেন। খাওয়ার প্রায়
15 থেকে 20 মিনিট আগে ব্যবহার করবেন এবং ওষুধ চুষে চুষে খাওয়ার পরে অবশ্যই আধা কাপ থেকে এক কাপ জল খাবেন। তারপরে আপনি 10 থেকে 15 মিনিট পরে খাদ্য গ্রহণ করুন। আর 12 এক্সপোনেন্সি ব্যবহার করার ক্ষেত্রে আমি আপনাদের বলবো, আপনারা অবশ্যই দিনে একবার ব্যবহার করার চেষ্টা করুন অথবা দুবার, এবং সব ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করেন অবশ্যই আপনি ডাক্তার অর্থাৎ আপনার কাছাকাছি যিনি চিকিৎসক থাকবেন ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোন ক্ষেত্রে কোন মেডিসিন ব্যবহার করা উচিত। যদি আপনি আপনার সিমটমস না বুঝতে পারেন কী ধরনের সিমটম হয়েছে আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই স্থানীয় চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, কারণ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করলে অনেক বেশি লোক যেভাবে জানতে পারবে তার সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু কাজে উৎসাহ পাবো। সেই কারণে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে, যাতে করে পরবর্তী সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যান। নমস্কার।